হ্যালো বন্ধুরা, আমি বিনা। আজকে আমরা গোলাপ ফুলের একটি ডিজাইন তৈরি করব। প্রথমে আমরা তিনটি তিনটি করে ঘর নিয়ে ক্রস তৈরি করব এবং ওপরে ওপরে তিনটি ক্রস তৈরি করব। এবার তিন নম্বর ক্রসের ডান দিকে একটি ক্রস এবং বাঁ দিকে দুটি ক্রস আমরা তৈরি করব। এবার এই যে চারটি ক্রস তৈরি হলো, এই চারটি ক্রসের ওপরে সমান সমান আমরা আরও চারটি ক্রস তৈরি করব। এবার যে ক্রসের লাইনটি হলো তার বাঁ দিক থেকে দু নম্বর ক্রসের ঠিক ওপর থেকে আমরা পাশাপাশি চারটে ক্রস তৈরি করব এবং ওই চারটি ক্রসের ওপরে আমরা সমান সমান আরও চারটি ক্রস তৈরি করব। এবার বাঁ দিক থেকে দু নম্বর ক্রসের ওপর থেকে আমরা পাশাপাশি চারটি ক্রস তৈরি করব। এবারে আমরা বাঁ দিক থেকে দু নম্বর ক্রসের ওপর থেকে পাশাপাশি তিনটি ক্রস তৈরি করব। এই তিনটি ক্রসের যে লাইনটি তৈরি হলো তার বাঁ দিক থেকে দু নম্বর ক্রসের ওপর থেকে আমরা পাশাপাশি আরও তিনটি ক্রস তৈরি করব। এবার এই ক্রসের লাইনটির বাঁ দিক থেকে দু নম্বর ক্রসের ওপর থেকে আমরা পাশাপাশি দুটি ক্রস তৈরি করব এবং ডান দিকের ক্রসটির ওপরে আমরা একটি সিঙ্গেল ক্রস তৈরি করব। এখন শেষ যে ক্রসটি হলো তার ডান দিকে একটি ক্রসের ঘর ছেড়ে রেখে আমরা আরও একটি সিঙ্গেল ক্রস তৈরি করব এবং এই ক্রসটির নিচে আমরা পাশাপাশি দুটি ক্রস তৈরি করব। এবার ডান দিকের ক্রসটির নিচে থেকে আমরা পাশাপাশি তিনটি ক্রস তৈরি করব। এবার তিনটি ক্রসের যে লাইনটি হলো তার বাঁ দিক থেকে দু নম্বর ক্রসের ঠিক নিচে থেকে পাশাপাশি আমরা তিনটি ক্রস তৈরি করব এবং এই একই রকম করে আমরা পরপর তিনবার তৈরি করব। এবার শেষ যে তিনটি ক্রসের লাইনটি হলো তার বাঁ দিকের ক্রসটির ঠিক নিচে থেকে আমরা পাশাপাশি চারটি ক্রস তৈরি করব। এবার এই চারটি ক্রসের যে লাইনটি হলো তার বাঁ দিক থেকে দু নম্বর ক্রসটির ঠিক নিচে থেকে আমরা পাশাপাশি তিনটি ক্রস তৈরি করব এবং ওই তিনটি ক্রসের সব থেকে বাঁ দিকের ক্রসটির ঠিক নিচে থেকে আমরা পাশাপাশি দুটি ক্রস তৈরি করব। এবার যে দুটি ক্রস তৈরি করলাম তার নিচে আমরা সোজাসুজি আরও দুটি ক্রস তৈরি করব এবং বাঁ দিকের ক্রসটির নিচে আমরা একটি সিঙ্গেল ক্রস তৈরি করব। এখন আমরা গোলাপের সঙ্গে বাঁধা যে রিবনটি তৈরি করছি তার এই যে দুটি অংশ হয়েছে, এই দুটি অংশের সব থেকে ওপরের যে ক্রস দুটি আছে তার ওপরে আমরা পাশাপাশি তিনটি ক্রস তৈরি করব। তারপর এই যে তিনটি ক্রস আমরা তৈরি করব তার ডান দিকে একটি ক্রস এবং বাঁ দিকে দুটি ক্রস আমরা তৈরি করব, অর্থাৎ ছটি ক্রসের একটি লাইন তৈরি হবে। এই ছটি ক্রসের লাইনে আমরা প্রথমে যে তিনটি ক্রস করেছিলাম তার ওপরে আমরা আরও তিনটি ক্রস তৈরি করব। শেষে আমরা যে তিনটি ক্রস তৈরি করলাম তার বাঁ দিকের ক্রসটির কোণ থেকে আমরা পাশাপাশি তিনটি ক্রস তৈরি করব এবং মাঝের ক্রসটির ঠিক ওপর থেকে আমরা বাঁ দিকে পাশাপাশি ছটি ক্রস তৈরি করব। Thank you.
এবার এই যে ছটি ক্রসের লাইনটি হলো তার ডান দিক থেকে দু নম্বর ক্রসের ওপর থেকে আমরা বাঁ দিকে পাশাপাশি চারটি ক্রস তৈরি করব। এবার ছটি ক্রসের যে লাইনটি আমরা করেছিলাম তার বাঁ দিক থেকে প্রথম এবং দ্বিতীয় ক্রসের নিচে আমরা দুটি ক্রস তৈরি করব এবং বাঁ দিকের ক্রসটির নিচে আমরা সোজাসুজি তিনটে সিঙ্গেল ক্রস তৈরি করব। এবার তিন নম্বর যে সিঙ্গেল ক্রসটি ছিল তার পাশে একটি আমরা সিঙ্গেল ক্রস তৈরি করব এবং এই ক্রসটির নিচে থেকে ডান দিকে আমরা পাশাপাশি চারটি ক্রসের একটি লাইন তৈরি করব। এই চারটি ক্রসের লাইনের সব থেকে ডান দিকের ক্রসটির ওপর থেকে আমরা পাশাপাশি দুটি ক্রস তৈরি করব, তাহলে আমাদের রিবনের বাঁ দিকটি কমপ্লিট হয়ে যাবে এবং ডান দিকটি শুধুমাত্র বাকি থাকবে। যে তিনটি ক্রসের লাইনের কোণ থেকে আমরা বাঁ দিকের অংশটি করেছি সেই তিনটি ক্রসের লাইনের ডান দিকের ক্রসটির ওপর থেকে আমরা পাশাপাশি দুটি ক্রস তৈরি করব এবং দু নম্বর ক্রসটির ওপর থেকে আমরা পাশাপাশি তিনটি ক্রস তৈরি করব। এবার এই তিনটি ক্রসের লাইনের মাঝের ক্রসটির ঠিক ওপর থেকে আমরা পাশাপাশি পাঁচটি ক্রস তৈরি করব এবং এই পাঁচটি ক্রসের মাঝের তিনটি ক্রসের ঠিক ওপরে আমরা আরও তিনটি ক্রস তৈরি করব। পাঁচটি ক্রসের যে লাইনটি হয়েছিল তার ডান দিকের ক্রস দুটির নিচে আমরা দুবার দুটি দুটি করে ক্রস তৈরি করব। এবার শেষের দুটি ক্রসের নিচে আমরা দুবার তিনটি তিনটি করে ক্রস তৈরি করব। এবার শেষ যে তিনটি ক্রসের লাইন আছে তার মাঝের ক্রসটির ঠিক নিচে থেকে আমরা পাশাপাশি চারটি ক্রস তৈরি করব, তাহলেই ফুলের সঙ্গে বাঁধা যে রিবনটি আছে সেটি আমাদের তৈরি হয়ে যাবে। এরপর আমরা গোলাপ ফুলটি তৈরি করব। রিবনের ডান দিকের অংশের সব থেকে নিচের যে ক্রসটি আছে তার বাঁ দিকের নিচের কোণ থেকে আমরা নিচের দিকে পরপর পাঁচ নম্বর ঘরে গিয়ে ছুঁচ তুলব এবং ওপরে ওপরে দুটি ক্রস তৈরি করব। এবার দু নম্বর ক্রসটির কোণ থেকে আমরা আবার ওপরে ওপরে দুটি ক্রস তৈরি করব। এইরকম করে আমরা কোনাকোনি মোট পাঁচবার তৈরি করব। এবার শেষ ক্রসটির বাঁ দিকের কোণে আমরা পরপর চারটি ক্রস তৈরি করব। যে লাইনে আমরা আগেরবারে শেষ করেছিলাম সেই লাইনেতেই আমাদের ওপরে ওপরে পরপর ছটি ক্রস তৈরি হবে এবং সব থেকে ওপরের ক্রসটির ডান দিকের কোণ থেকে আমাদের আরও ছটি ক্রস তৈরি হবে। এবার সব থেকে ওপরের ক্রসটির বাঁ দিক থেকে আমরা ওপরে ওপরে আটটি ক্রস তৈরি করব। ক্রসের লাইনটির পাশে আমরা নটি ক্রস দিয়ে আরও একটি লাইন তৈরি করব, যেখানে নিচে থেকে একটি ক্রসের কাজ ছেড়ে আমরা ওপরের দিকে নটি ক্রস বুনবো।
এবার এই নটি ক্রসের লাইনের সব থেকে ওপরের যে ক্রসটি আছে তার বাঁ দিকের কোণ থেকে আমরা নিচের দিকে পরপর চারটি ক্রস তৈরি করব। রিবনের ওপরে আমরা দ্বিতীয়বার যে ছটি ক্রসের লাইনটি করেছিলাম তার নিচে থেকে তিন নম্বর ক্রসের পাশে একটি ক্রস, চার নম্বর ক্রসের পাশে পাঁচটি ক্রস এবং পাঁচ নম্বর ক্রসের পাশে পাশাপাশি আমরা ছটি ক্রসের লাইন তৈরি করব। এবার ছটি ক্রসের যে লাইনটি হলো তার ডান দিক থেকে চার নম্বর ক্রসের ঠিক ওপর থেকে আমরা পাশাপাশি পাঁচটি ক্রস তৈরি করব। এবার এই লাইনের বাঁ দিক থেকে দু নম্বর ক্রসের ঠিক ওপর থেকে আমরা পাশাপাশি ছটি ক্রস দিয়ে একটি লাইন তৈরি করব। এবার যে ক্রসের লাইনটি তৈরি করলাম তার বাঁ দিক থেকে দু নম্বর ক্রসের ঠিক ওপর থেকে আমরা পাশাপাশি সাতটি ক্রস দিয়ে একটি লাইন তৈরি করব। এবার এই সাতটি ক্রসের লাইনের বাঁ দিক থেকে দু নম্বর ক্রসের ওপর থেকে পাশাপাশি তিনটি ক্রস করব, মাঝে দুটি ক্রসের ঘর ছেড়ে তারপরে আমরা পাশাপাশি আরও দুটি ক্রস তৈরি করব। তাহলে আমাদের গোলাপের সবুজ অংশটি তৈরি হয়ে গেল। এবার শুধু আমরা ফুলটি বানাবো, তাহলে আমাদের পুরো ডিজাইনটি তৈরি হয়ে যাবে। এবার গোলাপের সবুজ অংশগুলির মাঝে আমরা ওপরে ওপরে চারটি লাইন ভরাট করে নেব। পরের তিনটি লাইনের ক্ষেত্রে আমাদের শুরুর জায়গাগুলি সমান সমান থাকবে। পাঁচ নম্বর লাইনেতে আমাদের পাশাপাশি আটটি ক্রস তৈরি হবে, ছ নম্বর এবং সাত নম্বর লাইনে আমাদের পাশাপাশি নটি ক্রস তৈরি হবে। এবার শেষ যে লাইনটি আমরা করলাম তার বাঁ দিক থেকে দু নম্বর ক্রসের ওপর থেকে আমরা পাশাপাশি আটটি ক্রসের একটি লাইন তৈরি করব। এবার এই লাইনটির বাঁ দিক থেকে দু নম্বর ক্রসের ওপর থেকে আমরা পাশাপাশি ছটি ক্রস দিয়ে লাইন তৈরি করব।
এবার এই লাইনের বাঁ দিক থেকে দু নম্বর ক্রসের ওপর থেকে আমরা পাশাপাশি পাঁচটি ক্রসের লাইন তৈরি করব। এবার এই পাঁচটি ক্রসের লাইনের বাঁ দিক থেকে দু নম্বর এবং তিন নম্বর ক্রসের ওপরে আমরা একটি একটি করে ক্রস তৈরি করব এবং বাঁ দিকের ক্রসটির ওপরে আমরা আরও একটি সিঙ্গেল ক্রস তৈরি করব। তাহলেই আমাদের গোলাপ ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আমার এই ডিজাইনটি তোমাদের সকলের ভালো লেগেছে। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।